আজ রবিবার 22শে ভাদ্র 2024 সালের 8ই সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন, শাসক দলে আছেন, নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন, রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক, অবশ্যই বৃদ্ধি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরুন, এমন কিছু করুন যেগুলি করতে আপনারা উপভোগ করেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও একটু বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়, আর যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। কোনো স্থানে ভ্রমণ যদি করেন সে ভ্রমণ হয়তো লাভদায়ক হবে, তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে কবিজেলে মিথ্যে কথা বলে যেতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আর ছাত্রছাত্রী যদি হন, বিদেশে পড়াশুনো করতে চান, তাহলে গৃহে বসে থেকে কোনো লাভ নেই, ফলস্বরূপ আর্থিক সংকটই বাড়বে, এছাড়া আর কিছুই কিন্তু নয়।